চিন্তা করলাম যে ঠিক আছে আজকে ওদের শিখাই, ওরাও আমার কাছে শিখতে চাচ্ছে যে কিভাবে আমি নারিকেলের নাড়ুটা তৈরি করি। আমি অনেকভাবেই তৈরি করি, আমি চিনি দিয়েও তৈরি করি, দুধ দিয়েও তৈরি করি, আবার সাথে যেমন তিল নিয়েছি আর তিলও দেই। যেমন ওরা বলে যে ওরা নাকি কিনে নারিকেলের নাড়ু খায়, ওদের তোমরা শিখে দাও, তাহলে ওদেরও খুবই আগ্রহ শিখার। এবং ওরা খুবই যেমন বেকিং জিনিসগুলো এত ভালো পারে, কেক তারপরে বেকিং যত আইটেম আছে খুব ভালো পারে। আমার বইয়ের একটা পেজও আছে, অনেক তোর পেজের নাম কি? দ্য বেক শপ, দ্য বেক শপ নামে একটা পেজ আছে, খুব ভালো পাউরুটি, তারপরে বার্গার বান, অনেক কিছু, বিস্কিট, কুকি, অনেক কিছু তৈরি করতে জানে। দুনো বই খুবই গুণে গুণান্বিত, কিন্তু এখন আমি ওরা নারিকেলের নাড়ুটা পারে না, কিন্তু ওদেরকে আজকে নারিকেলের নাড়ু শিখাবো। আমি দুই ভাবে দেখাবো, ওরা যেটা পছন্দ করে ওইটাই বানিয়ে বানিয়ে খেতে পারবে, সমস্যা নেই। আমি আজকে নিয়েছি যে এই ধরনের ইনগ্রেডিয়েন্ট, আমি এখানে 8টা নারিকেল নিয়েছি। আমি ফার্স্টে আপনাদের দেখিয়েছি নারিকেলগুলো, ওগুলোকে কোড়ানো হয়েছে, কাটা হয়েছে, সবই দেখালাম। এখন এখানে 8টা নারিকেলে আমি এটাকে ওজন করেছি, এটা 2 কেজি। এখানে নারিকেল কোড়ানো নারিকেল 2 কেজি আছে। এখানে আমি 200 গ্রাম তিল নিয়েছি, আর এখানে আমি 1 কেজি গুড় নিয়েছি, খেজুরের গুড়। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি, আর এখানে এলাচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো নিয়েছি। এখন আমি প্রথমে এই জিনিসটাকে, আমি এই তিলটাকে একটু টেনে রাখবো, তারপরে বাকিটা আপনাদের দেখাবো আমি কিভাবে আমি নাড়ুটাকে তৈরি করছি। তাহলে আসো বৌরা, তিলটাকে ঢেলে দিলাম কড়াইয়ে, পুরাটা তিল ঢেলে দাও। বড় বউকে দিয়ে তিলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর ছোট বউ এখন নাড়ছে। এখন ট্রেটা থেকে, ট্রেটাকে ঢেলে ফেললাম, তিলটাকে চুলায় দিয়ে বানানো শুরু করব। তাহলে চলুন রান্নায় চলে যাই আমরা। এখন আমি নারিকেলের নাড়ু রান্না শুরু করে দিলাম, তাহলে দেখুন। এন্ডি আদিবা দুজনে খেয়াল করো, এই যে আমি ফার্স্টে নারিকেলটা দিয়ে দিলাম, এখানে 2 কেজি নারিকেল আমি নিয়েছি। আটটা প্রথমে আমি একটা ছোট হাঁড়ি নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে হাঁড়িটাতে হবে না, আমার একটু নাড়তে চাড়তে অসুবিধা হবে, তারপরে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম, যাতে আমার নাড়তে কোনো অসুবিধা না হয়। লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি খাবারে যদি আপনারা একটু লবণ দেন তাহলে খেতে অনেক মজাদার হয়। আমি এখানে 1 কেজি গুড় দিয়ে দিলাম। একটু পরে দেখবেন যে গুড়টার থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এখন আমি একটু দারচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দিব, সাথে আমার বৌরও আমাকে হেল্প করছে। অল্প পরিমাণে দিব, বেশি দিলে নারিকেলের গন্ধটা থাকবে না। এই দেখেন ঠিক 1 চিমটি দিয়ে দিলাম। আমি যদি বেশি মশলা দেই তাহলে যে আমি নারিকেলের নাড়ুর যে একটা স্মেল থাকে সেটা থাকবে না, এই জন্য আমি জাস্ট আমি 1 চিমটি করে দিয়ে দিচ্ছি। এই যে এটা, এটার উপরে এফোর্ট দিচ্ছি, তার মানে এটা এত সুস্বাদু হবে, এত মজাদার হবে, তিনজনের হাতের ছোঁয়ায় এটা একটা অমৃত টেস্ট চলে আসবে নাড়ুটাতে। Thank you.
200 গ্রাম তিল আছে আমি একটু উপর দিয়ে একটু তিল দিয়ে দিচ্ছি ভিতরে ভিতরে তিল থাকার জন্য পরে বাকি তিলটাও আমি দিব সেটা আমি এখন গুঁড়া দুধটাকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি যে এখানে আরো 2 টেবিল চামচের মতো দুধ আছে এই দুধটাকে এখন আমি গুলিয়ে দিব কর্নফ্লোরের সাথে আমার প্রায় নারকেলের নাড়ুটা হয়ে আসছে এখানে 4 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছিলাম সাথে এখন ওই 1 কাপ যে দুধ নিয়েছিলাম ওই দুধের এখানে আমি অনলি 2 টেবিল চামচ দুধ রেখে দিয়েছি এখন এই দুধের সাথে আমি কর্নফ্লোরটা গোলাচ্ছি এখানে অল্প একটু পানি দিয়ে আমার আমার আন্দাজ মতো এখন আমি কর্নফ্লোরটাকে একটু দুধ দিয়ে গুলিয়ে নিলাম আর একটু পানি হয়ে আসছে এখন আমার খুব আস্তে আস্তে একটু কর্নফ্লোর দিয়ে দিতে হবে খুবই আস্তে আস্তে দিতে হবে যাতে এক জায়গায় তুমি একটু ভালো এই কাজটা আমি আমার বউকে দিয়ে করাচ্ছি এই যে হয়ে যাচ্ছে দেখছো আচ্ছা একটু জাল দিতে হবে হ্যাঁ একটু নাড়ুর ডো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু হালকা গরম থাকতে থাকতে আমি নাড়ুগুলোকে বানিয়ে ফেলব তাহলে চলুন এখন নাড়ু বানানো শুরু করি আমি তিল রেখেছি তিল ছাড়াও বানানো যায় ইচ্ছে করলে আপনারা তিলটা বাদও দিতে পারেন আমি একটু তিল দিয়েই বানানো পছন্দ করি কারণ আমাদের বাসায় তিল দিয়ে পছন্দ করে বানালে আমাদের ছোট বউ আমাদের জন্য কফি তৈরি করছে খুবই মজাদার কফি ও বানাতে পারে ওর কফি খেলে মনে হয় যে আমি দোকানে বসেই খাচ্ছি এত মজা সমস্যা নাই দিতে পারো সামনে দিয়ে রাখো ওদিকটা আসো সামনে দিয়ে রাখো একটু গরম আছে তো আমি ঠান্ডা করে নিচ্ছি পছন্দ করলে জানলাম আমাদের বাড়িতে বউ শাশুড়ি মানে ফ্রেন্ড কোনো শাশুড়ি না তাই না বৌমারা বৌমারা মানে ফ্রেন্ড বৌমা না বৌমা বৌমা দিয়া রাখে সকাল মিলতে একটা একটা খাই কি প্রেম স্বামীর জন্য বানাইছি
আমি তো সুন্দর সাথে একটু জাতা দিব বুঝছো দিয়ে তারপরে আস্তে আস্তে গোবরটা দিয়ে দেখছো তাইলে তোমার জিনিসটা সুন্দর হয় বুঝছো আমি না প্রথমে জাতাটা দেই এই যে প্রথমে তুমি নীলা নিয়ে ফার্স্ট একটা জাতা দিবা মানে গরম অবস্থায় হ্যাঁ এই যে জাতা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এই যে দেখো সুন্দর এই দেখছো বড় হয়ে গেছে ওটাকে বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ তোমারটা একটু ছোট হয়ে গেছে আর একটু নাও सकाल স্কুল থেকে এনে তারপরে আবার আবার বাসায় আসতাম আমি ওদের স্কুলে নামাইতাম আমি তো ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার মানে অনেক লং ডিস্টেন্স মিরপুর এবং ঢাকা ইউনিভার্সিটি ডিস্টেন্সটা কিন্তু অনেক বড় ছিল তখন আমি সকালে যেমন ওদের দিয়ে যেতাম স্কুলে দিয়ে আবার আমি বাসায় যেতে যেতে আমার 10টা 10:30টা বাজত তারপরে আমি হুটহাট করে কিছু রান্নার কি করবে আমি সব রেডি করে আমি ঠিক 1:30টার মধ্যে বাসা থেকে আমার আসলে দিনটাই পারবো তো ওদের স্কুল থেকে আনা নেওয়া ওদের কোচিং এ যাওয়া হ্যাঁ মানে সময়টা আমার পিছেই সময়টা কাটে হ্যাঁ খুব ভালো সময় কাটিয়েছি মানে বিগত সময়গুলো কিন্তু হঠাৎ করে যখন করোনা চলে আসলো তখন তো ধরো একদমই মানে ফ্রি টাইম হয়ে গেল কোনো কাজ নেই বেশ তিন মাস পার হয়ে গেল করোনা আসছে ওরকম কোনো বাসায় ঘরবন্দি লকডাউন মানে কি করব মানে সময়টাকে কিভাবে কাজে লাগাবো সেই জন্যই আমি আসলে ইউটিউব চ্যানেলটা খোলার একটা সিদ্ধান্ত নিলাম যে কিছু একটা করি এখন আমার ছেলেরও আমাকে খুব উৎসাহ দিল যে আম্মু তুমি ঠিক আছে তুমি তো রান্নাবান্না করতে পারো অনেক ভালো তুমি করো একটা চ্যানেল খুলো আমরা তোমাকে সহযোগিতা করব ওই কারণেই আমি এই চ্যানেলটা খোলা আসলে আমার মনে হয় করোনা মানুষকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়েছে আমি মনে করি পাওয়ারটাই বেশি পেয়েছি কারণ এই যে চ্যানেলটা খুললাম হয়তো এই করোনা যদি না আসতো আমার মনে হয় আমার চ্যানেলটাও খোলা হতো না এই জন্যই আর কি আমি এই চ্যানেলটা খুললাম সময়টাও আমার কাটলো এখন আমার ভালোই লাগছে মনে হয় যে আমি কিছু একটা করছি তো আপনার সাবস্ক্রাইবারদের সাথে কিরকম এক্সপেরিয়েন্স সবাই কি অনেক সাপোর্টিভ কি বলে বলার পরে সবাই তো তোমাকে খুব সাপোর্ট আমি দেখেছি যে মানে বেশিরভাগ আমার যারা সাবস্ক্রাইবার তারাও তাদেরও চ্যানেল আছে তারাও ইউটিউবার আমি হ্যাঁ ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমার এই 3-4 মাসে আপনার যে একটা চুলের তেলের টিউটোরিয়াল করেছিলেন ওটা তো অনেক ফেমাস হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি তো এটা বিক্রি করাও শুরু করবেন দেখি আমি চিন্তা করছি আমি তো লাইনে আছি কিন্তু চাই আমিও আছি হ্যাঁ চিন্তা করছি শুরু করে ফেলেন হ্যাঁ অবশ্যই শুরু করব সবার সাপোর্ট লাগবে এবং সবাই সাপোর্ট করবেন আপনারা ফানি ডে আমি তো বুঝরা দিতাম না তুমি তো এমনি তো কফি অনেক ভালো বানাও আমার কফি খেলে আর মা আমার কফিটা কেমন হলো বললেন না অনেক ফাইন কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস কেমন হলো আমার রেসিপিটা যদি আমার নারিকেলের নাড়ুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন, আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর আমাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।